আর্থিক মাহাত্মে জম ধুম ধুমুকে কেশ সম্পাদে লিখিত আছে, কি লিখিত আছে, যারা শালগম শিলায় হরির অর্চনা করেন, মানে বিষ্ণুর অর্চনা করেন, হরি চতুর্ভুজ হরির অর্চনা করেন, হরি সেই সকল ব্যক্তি নিখিল পাতক সংশোধন পূর্বক মোক্ষ প্রাপ্তির নিমিত্ত বুদ্ধি প্রদান করিয়া থাকে। কার্তিক মাসে মথুরাতে মতো কই বৃন্দাবনে, মথুরাতে মথুরা বৃন্দাবন বলি না, এর উত্তর প্রদেশের পরে আর কি, মথুরাতে শালগম শিলায় পূজা করবে কার্তিক মাসে, হরি শারীরিক মুক্তি প্রদান করেন, স্বরূপ প্রসঙ্গেরা মানুষ মুক্তি হয়। পিতৃগণের উদ্দেশ্যে শালগম শিলা অর্চনা করে দেয়, পিতৃগণের উদ্দেশ্যে তাদের পিতৃপুরুষরা তাদের উদ্দেশ্য মনে পেরা যদি শালগম শিলার মধ্যে পূজা করো, হরি সেই সমস্ত পিতৃকুলে পরিত্রাণ করিয়া নিজ দামে লইয়া গিয়া থাকে, তাদের উর জায়গার থেকে পরিত্রাণ মানে মুক্তি করিয়া কি করেন, সাকার বৈকুল্য দামে লইয়া যান, নিয়ে যান, বুঝলেন। বিয়ন নারদীয় পুরাণে, কোন পুরাণ, বিয়ন বিয়ন নারদীয় পুরাণে যজ্ঞ দজু প্রখানের শেষ লিখিত আছে, যে যে স্থলে শালগম শিলারূপে হরি বিরাজিত থাকেন তথায় অসুর ভূত বেতাল প্রভৃতি কেউ কোনরূপ বিঘ্ন উৎপাদন করতে পারে না। ভূত বেতাল ভূতে থাকে না, ঘরে চারিদিনের দিকে আর বলে না, এই ঘরের দিন এক হাত পাঠ রেখে আমরা চারিদিনের কাছে চন্দ্রসন্ধানটি দেখে না, তখন ভূত কিন্তু ঘরের কিনাতে ভূতে থাকে চারিদিনের মতো, বুঝলে, প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার সময় ভূত বাড়ি চারিদিন ঘুরতে, এই কারণে আমাদের প্রত্যেকটা বাড়ি ঘরে এক ওই দেড় হাত ফাঁকা থাকে, যে যার ব্লক থাকে যাওয়ার রাস্তা থাকে না, তাদের কি হয় জানলা ফালনা দিয়ে ভূতে ভিতরে ঘরে তখন এই ঘরে তো অশান্তি মনে রাখবে, ভূত কিন্তু আছে ঠিকই, এই সন্ধ্যার সময় এই কথা সন্ধ্যার সময় ধূপ না দিই এবং কী করি স্তুতি পাঠ করি গণ কীর্তন করি ভজন করি, কেন বছর জন্য অসুবিধা জন্য আমাদের কোনো আকৃষ্ট না করতে পারে, বুঝেছ। তাই বলছে সে যে ভূত বেতাল অসুর প্রভৃতি কেউ কোনো বিঘ্ন উৎপাদন করছে, কারণ শারদীয় শিলা পূজা হয় সে এসব এবং মানে বিঘ্ন মানে বিভ্রান্ত করতে পারে না। শালগম শিলা যে স্থানে অধিষ্ঠিত থাকেন, যেখানে শালগম শিলা থাকেন সে স্থানে তীর্থস্বরূপ, সে স্থানে সর্বতীর্থস্বরূপ, তীর্থাতে যেতে হয় না, সে যে তীর্থস্বরূপ ওয়াই তপোবন স্বরূপ, এটাই তপোবন, কেননা ভগবান বলে সেই স্থানে সন্নিহিত থাকেন। পূর্ব পদিত শালগম শিলা সময়ে দ্বাদশ সংখ্যা বা সত্র সংখ্যাকে ভক্তি সহ অর্চনা করলে সমধিক ফল প্রাপ্ত হওয়া যায়, দ্বাদশ সময় বারোটা সংগ্রাম ছিল, অতঃপর বহু পরিমাণে পূজনে ফল ভেদ ভেদ অনেক অনেক শালগম শিলা ভেদ আছে, অনেক সরকম ফল ভেদে পাদ্মে মাঘ মাহাত্মে দেবপুত্র বিকুণ্ড সম্বাদে লিখিত আছে যে এ বৈশ্য যে ব্যক্তি বিধানের দ্বাদশটি শালগম শিলা পূজা করেছে, বিধান মানে বিধান মানে